উর্মি, সীমিত আকারে ব্যাংকের কার্যক্রম খোলা রাখা হয়েছে আমরা জানি, কিন্তু আমরা এটাও জেনেছি যে অনেক ভিড় হচ্ছে ব্যাংকগুলোতে। আপনি সরজমিনে কি দেখছেন? ইশরাত, আজকে আমি এখন এই মুহূর্তে আছি সোনালি ব্যাংকে, এটি মতিঝিল শাখার যে মূল ব্যাংকটি সোনালি ব্যাংকে সেখানে আছি। আজকে কিন্তু ভিড় তুলনামূলক কম, এবং আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে একদমই সামাজিক দূরত্বের যে ব্যাপারটি বলা হচ্ছে সেই সামাজিক দূরত্ব মেনেই কিন্তু যারা গ্রাহক এসেছেন বা সেবা নিতে এসেছেন তারা সবাই সামাজিক দূরত্ব মানছেন, এবং যারা আসলে সেবা দিচ্ছেন ব্যাংকাররা তারাও অনেকে পিপি পরে আছেন, অনেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব রেখেই তারা কাজ করছেন। তারপরও আপনি জানেন যে আসলে ব্যাংকারদের একটা বড় ঝুঁকি থেকে যায়, কারণ সীমিত আকারে ব্যাংক চালু রাখার ফলে প্রচুর মানুষের ভিড় হয়। কিন্তু আজকে আমি যেটি প্রথমে বলেছি যে আজকে আমি এই অন্তত এই ব্যাংকটিতে ভিড় কম দেখছি, এটি একটি সরকারি ব্যাংক, এরপরে আমি হয়তো কোনো বেসরকারি ব্যাংকের তথ্য আপনাকে জানাতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকে ঢোকার মুখেই যেসব ব্যবস্থা নেয়ার কথা সেসব ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ ঢোকার মুখেই একদম তাপমাত্রা চেক করা এবং সেই সাথে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া, এই ব্যাপারগুলো একদম ব্যাংকে ঢোকার মুখ থেকেই শুরু হয়েছে। এবং ফলে আমি আপনাকে সার্বিকভাবে অন্তত এই ব্যাংকটির কথা বলতে পারি, এই সরকারি ব্যাংকটির কথা, যে এখানে সামাজিক দূরত্ব রেখেই কাজ চলছে, এবং আজকে যেহেতু ভিড় কম ফলে ভোগান্তিও কম। এটুকু আসলে এই সোনালী ব্যাংক থেকে আমি আপনাকে বলতে পারি। পরবর্তীতে নিশ্চয়ই আমি আপনাকে অন্যান্য ব্যাংকের তথ্য জানাতে পারবো। ঈশ্বর।